আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে ব্যবসায় উদ্যোগ বই রয়েছে সেই বইয়ের পঞ্চম অধ্যায়ের উপরে আসা দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড দু হাজার প্রশ্নটি সমাধান করব তো দেখো বন্ধুরা আমাদের এই প্রশ্নের উদ্দীপকটি বেশ বড় একটা উদ্দীপক তো আমরা উদ্দীপকটা একবার পড়ি তাকে উদ্দীপকে কি বলা হয়েছে জনাব সাইফ ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলায় পণ্য নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রি করেন হঠাৎ একদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের কবলে পড়লে একটি লঞ্চ ডুবে যায় ফলে জনাব সাইফ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি পূর্বে পি নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি থাকায় তিনি আর্থিক সাহায্য পান দেখো কি বলা হয়েছে পরবর্তীতে স্থানীয় বাজারে কিউ নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্য উৎপাদন ও বিক্রি করে একদিন এক্স নামক একটি প্রতিষ্ঠান কিউ নামক প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান যাচাই করে গুণগত সম্পূর্ণ না হওয়ায় জরিমানা করে ভবিষ্যতে যদি এ ধরনের পণ্য উৎপাদন করে তাহলে প্রতিষ্ঠানটি উৎপাদন অর্থাৎ প্রতিষ্ঠানটির উৎপাদন চিরতরে বন্ধ করে দেবে বলে সতর্ক করে এই ছিল আমাদের উদ্দীপকটি দেখো বন্ধুরা উদ্দীপকে কী বলেছে উদ্দীপকে সাইফ নামের একজন ব্যক্তি তিনি ঢাকা থেকে লঞ্চযোগে পণ্য ভোলাতে নিয়ে বিক্রি করেন এবং দেখো বন্ধুরা এই যে লঞ্চ যোগ অর্থাৎ পানি পথে তিনি পণ্য আনা নেওয়ার ফলে একদিন কি হয় তার একটি লঞ্চ ডুবে যায় এবং ডুবে যাওয়ার ফলে তিনি কি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় কারণ একটা সাধারণ ব্যাপার তার যদি কী হয় কিছু পণ্য পানিতে ডুবে নষ্ট হয়ে যায় তাহলে কি তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু কি তিনি আগে আর কি পূর্বেই পি নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ থাকায় বা চুক্তি থাকায় তিনি কি পেয়েছেন কিছুটা আর্থিক সহায়তা পেয়েছেন এতটুকু একটা ভাগ গেল এরপরে তিনি কি করেছেন কিউ নামক একটি প্রতিষ্ঠান অর্থাৎ স্থানীয় বাজারে কিউ নামক একটি প্রতিষ্ঠান বা একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যারা কি করে ভোগ্য উৎপাদন করে এখন দেখো ওই হঠাৎ করে আবার একদিন কি হয় ওই এক্স নামের একটি প্রতিষ্ঠান কিউ নামক প্রতিষ্ঠানের পণ্যের মান চেক করতে অর্থাৎ মান পরীক্ষা করতে চলে আসে এবং মান পরীক্ষা করার পরে তারা দেখলো যে না পণ্যের গুণগত মান ঠিক নেই যে কারণে তারা কি করলো কিউ নামক প্রতিষ্ঠানকে কিছু জরিমানা করল এবং সতর্ক করে দিয়ে গেল যে পরবর্তীতে যদি এরকম কোনো ঝামেলা হয় তাহলে ওই কিউ নামক প্রতিষ্ঠানের উৎপাদনটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে এই ছিল আমাদের উদ্দীপকটি মোটা দাগে যদি আমরা বলি এটাই ছিল আমাদের উদ্দীপক এখন দেখো বন্ধুরা মানে ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে মানে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফ্রান্সাইজিং কি বন্ধুরা আমরা জানি ফ্রান্সাইজিং কি দেখো বন্ধুরা ফ্রান্সাইজিং মানে হচ্ছে কি আমরা যখন কোনো বিখ্যাত বা নাম করা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের মতো করে হুবুহু পণ্য তৈরি করব। এবং ওই পণ্যগুলো বাজারজাত বা বিক্রয় করব। ওইটাকে আমরা কি বলবো ফ্রান্সাইজিং ব্যবসায় বলবো বা ফ্রান্সাইজি বলবো এরপরে দেখো আমাদের খ নাম্বারে কি বলা হয়েছে আমাদের খ নাম্বারে বলা হয়েছে ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ ব্যাখ্যা করো বন্ধুরা ট্রেডমার্ক যার আরেক নাম হচ্ছে পণ্য প্রতীক এটা হচ্ছে এক প্রকারের মেধা সম্পদ মেধা সম্পদ তাহলে দেখো বন্ধুরা ট্রেডমার্ক এটি হচ্ছে কি একটা মেধা সম্পদ মানুষ তার চিন্তা শক্তি দ্বারা সৃজনশীলতা দ্বারা একটা টেডমার্ক তৈরি করে যাতে করে কি অন্য সকল পণ্য থেকে তাদের নিজেদের পণ্যটিকে আলাদা করে চেনার একটা উপায় থাকে বা অন্য সকল পণ্য থেকে নিজেদের পণ্যকে আলাদা করে রাখা যায় এজন্য তারা কি করে এই ট্রেডমার্কটি আবিষ্কার করে বা ট্রেডমার্কটি কি করে তৈরি করে থাকে এবং আরও একটা জিনিস খেয়াল করে দেখো ট্রেডমার্ক দেওয়া থাকলে কি এই ট্রেডমার্কটি ট্রেডমার্কের মালিক ব্যথিত অন্য কোনো ব্যক্তি কখনোই ব্যবহার করতে পারবে না তারপরে কি যিনি ট্রেডমার্কটি আবিষ্কার করেছেন বা বানিয়েছেন তিনি কি এর ফলে যেহেতু তার অনুমতি ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না তাহলে কি তার অনুমতি নিতে গেলেই তিনি কি এখান থেকে একটা আর্থিক সুবিধা লাভ করতে পারবে এরপর দেখো বন্ধুরা আমাদের সৃজনশীলের গ নাম্বার প্রস্তে আমাদের কি বলা হয়েছে আমাদের সৃজনশীলের গ নাম্বার প্রস্তে আমাদের বলেছে জনাব সাইফ কোন চুক্তির ফলে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছিলেন ব্যাক বর্ণনা করো বন্ধুরা আরেকবার খেয়াল করো জনাব সাইফ কোন চুক্তির ফলে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছিলেন বর্ণনা করো আমি উদ্দীপকের দিকে তাকাই উদ্দীপকে কি হয়েছিল দেখো তিনি কি করতেন ঢাকা থেকে লঞ্চ যোগে অর্থাৎ পানি পথে ভোলা পর্যন্ত পণ্য নিয়ে যেতেন এবং পণ্য নিয়ে ওই ভোলার স্থানীয় একটি বাজারে এই পণ্যের ব্যবসা তিনি করতেন হঠাৎ করে কি হয়ে গেলে একদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি লঞ্চ ডুবে যায় এবং ডুবে যাওয়ার ফলে তিনি কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন কিন্তু পি নামের একটা ব্যবসার প্রতিষ্ঠানের সাথে বা পি নামের একটি প্রতিষ্ঠানের সাথে তার চুক্তি থাকায় তিনি কি কিছুটা আর্থিক সহায়তা পেয়েছিলেন বা আর্থিক সাহায্য পেয়েছিলেন তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে জনাব সাইফ কোন চুক্তির ফলে ওই আর্থিক সহায়তাটি পেয়েছিল তো আমরা বলবো হচ্ছে জনাব সাইফ নৌবিমার ফলে নৌবিমার ফলে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছিলেন মানে কথা হচ্ছে নৌ বিমা কাকে বলে নৌ বিমা জানার আগে আমরা বিমা কাকে বলে এটা জানার চেষ্টা করি দেখো বন্ধুরা বিমা কি যখন নির্দিষ্ট একটা প্রিমিয়ামের বিনিময়ে আমার ঝুঁকিটা আমি অন্য কোন পক্ষের নিকট হস্তান্তর করে দিব তখন এটাকে আমরা কি বলবো তখন এটাকে আমরা বিমা বলে থাকবো অর্থাৎ একটা প্রিমিয়ামের বিনিময়ে কোনো প্রতিষ্ঠান চাইলে কি করতে পারে তার উপর যে অর্পিত ঝুঁকি সম্ভাব্য ঝুঁকি ওই ঝুঁকিটা তিনি চাইলে অন্য ব্যবসায়ের উপরে বা অন্য কোন প্রতিষ্ঠানের উপরে স্থানান্তর বা হস্তান্তর করতে পারে এটা হচ্ছে বিমা আর আমরা সবাই জানি বিমা হচ্ছে চার প্রকার নৌবিমা অগ্নি বিমা জীবন বিমা এবং দুর্ঘটনাজনিত বিমা এর মধ্যে নৌ বিমা হচ্ছে আমাদের পানি পথে অর্থাৎ নদীতে বা সমুদ্রতে পানিপথে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনার জন্য বা এই ক্ষতির জন্য যেই বিমাটি করা হয় তাকে কি বলা হয়ে থাকে নৌবিমা বলা হয়ে থাকে তো উদ্দীপকে জনাব সাইফ তিনি কী করতেন নৌপথে অর্থাৎ পানিপথে কিন্তু তার পণ্যগুলো আনায়ন করতেন এবং তার পণ্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু পানিপথে কি তার পণ্যটি ক্ষতিগ্রস্ত হয়েছে বা তার লঞ্চটি ডুবে গিয়েছে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে জনাব সাইফ। নৌবিমা চুক্তির ফলে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছিল বন্ধুরা আমাদের সৃজনশীলের সর্বশেষ যেই প্রশ্নটি রয়েছে অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নটি দেখো বন্ধুরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে ঘ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের এক্স নামক প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো এই যে সবার শেষের উদ্দীপকে কি এক্স নামক একটি প্রতিষ্ঠান ছিল যিনি কি করেছে দেখো এখান থেকে শুরু হয় একদিন এক্স নামক একটি প্রতিষ্ঠান কিউ নামক প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান যাচাই করে গুণগত মান সম্পূর্ণ না হওয়ায় জরিমানা করে ভবিষ্যতে যদি এ ধরনের পণ্য উৎপাদন করে তাহলে প্রতিষ্ঠানটি উৎপাদন চিরতরে বন্ধ করে দেবে বলে সতর্ক করে দেয় এটা ছিল এক্স কো প্রতিষ্ঠানের কার্যক্রমটি এখন দেখো বন্ধুরা আমরা কি বলবো উদ্দীপকের এক্স নামক প্রতিষ্ঠানের ভূমিকা যথাযথ হয়েছে কারণ কি দেখো বন্ধুরা আগে আমরা জানার চেষ্টা করি এই যে এক্স নামক যেই প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানটি আসলে কি দেখো বন্ধুরা এই প্রতিষ্ঠানটি হচ্ছে বিএস বিএসটিআই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এরা কি করে বাংলাদেশের অভ্যন্তরে পণ্যের গুণগত মান রক্ষায় কাজ করে থাকে আমরা যখন কোনো পণ্য কিনি আমরা দেখতে পাবো পণ্যের পিছনের দিকে এরকম ত্রিভুজ আকৃতির একটা সাদা এবং কালো লেখা থাকে যার মধ্যে কি ছোট্ট করে এরকম লেখা থাকে বি এরকম করে ছোট্ট করে লেখা থাকে ওই সিল থাকা মানে কি এই পণ্যটি বিএসটিআইয়ের যে সকল পরীক্ষা নিরীক্ষা রয়েছে ওই পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ করেই তারপরেই তারা কি করছে পণ্যটি উৎপাদন করছে অর্থাৎ এই পণ্যটি একটা নির্ভরযোগ্য পণ্য তো আমি যেটা বলছিলাম যে আমাদের বিএসটিআই কাজ হচ্ছে আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে অর্থাৎ দেশের মধ্যে পণ্যের গুণগত মান রক্ষায় কাজ করা এখন উদ্দীপকের কিউ নামক একটা প্রতিষ্ঠান তারা কি করছিল নিম্ন পণ্য উৎপাদন করছিল এবং এজন্য কি এক্স নামক একটি প্রতিষ্ঠান অর্থাৎ বিএসটিআই তারা এই পণ্যটি পরীক্ষা করে দেখলো যে পণ্যের গুণগত মানটি ঠিক নেই এ কারণে তারা কি করেছে ওই কিউ নামক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন এবং খুব ভালোভাবে সতর্ক করে দিয়ে গেছে যে পরবর্তীতে যদি এইরকম নিম্নমানের বা খারাপ গুণ সম্পূর্ণ পণ্য উৎপাদন তারা করে তাহলে তাদের প্রতিষ্ঠানের উৎপাদনটি অর্থাৎ তাদের প্রতিষ্ঠানটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে আসলে এখানে বিএসটিআই যে সকল কাজগুলো করেছে সকল কাজগুলোই কি আমাদের দেশের জন্য এবং ভোক্তাদের জন্য সকলের জন্যই কি কাজটি যথাযথ ছিল তো বন্ধুরা এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে আসা একটি প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম